নতুন নির্বাচন কমিশন গঠনের তৃতীয় দফায় আরও 23 জন বিশিষ্ট নাগরিকের সঙ্গে বসবে সার্চ কমিটি। বিকেল 4টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে এই বৈঠক অনুষ্ঠিত হবে। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, এরই মধ্যে আলোচনায় যোগ দিতে ওই 23 জনকে আমন্ত্রণ জানানো হয়েছে। এর আগে গতকাল শনিবার প্রথম দফায় বেলা 11:15 থেকে 12:30 পর্যন্ত এবং দ্বিতীয় দফায় দুপুর 1টা থেকে 2:30 পর্যন্ত বিশিষ্টজনদের মতামত নেয় সার্চ কমিটি। এই দুটি সভায় সমাজের বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।